বাবু বাইরে জুতো দেখলাম কেউ এসেছে বুঝি হ্যাঁ ডাক্তার বাবু তার মানে মাসিমার আরো শরীর খারাপ হয়েছে হ্যাঁ সেই রাত থেকে জ্বরটা নামেনি ব্যাপারটা বেশ চিন্তার ডাক্তার বুঝি আপনি থেকে এনেছেন হ্যাঁ আপনি এখানে কিছু চেনেন না জানেন না আপনি বেরিয়ে গিয়ে তো সকালবেলা যে ডাক্তার পাওয়া গেছে সেটাই অনেক আচ্ছা সেনগুপ্ত ডাক্তার এসেছেন বুঝি কাছাকাছি তো উনি আছেন উনি হবেন তখন তো আর তো নামটাম খেয়াল করিনি তা কি বললেন উনি চিন্তা কিছু নেই তো এখন দেখছেন দেখি কি বলে আমি বরং বাজারের ব্যাগটা রেখে আসি কেমন দেখলেন ডাক্তার বাবু দেখে যেটা বুঝেছি সেটা খুব একটা ভালো কিছু না মানে আমি ওনাকে সবটা বলেছি আপনি শুনে নেন না মানে খুব বাড়াবাড়ি কিছু কি মানে হাসপাতাল হাসপাতালেও কি এরকম কিছু বলিনি কিন্তু দেখুন বাড়িতে যদি অযত্ন হয় সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে দেওয়াই ভালো দারোয়ানজি দারোয়ানজি বলুন ম্যাডাম আপনি একটু ডাক্তার বাবুকে এগিয়ে দিয়ে আসুন ঠিক আছে আসুন বলে গেলেন ডাক্তার বাবু শেষ কথাটা তো কিছু বুঝতে পারলাম না প্রথমে বুঝতে আমিও পারিনি কখন কিন্তু তোর তো বোঝা উচিত ছিল এভাবে কথা বলছিস কেন ঠাম্মাকে নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছিলিস তাই না খুব উপকার করেছিস ঠাম্মার উপকার বলছিস কেন এটা তো আমার দায়িত্ব দায়িত্ব ডাক্তার বাবু বলে গেলেন ঠাম্মা তিন চার দিন ধরে কিচ্ছু খায়নি কি হ্যাঁ যা নয় তাই বলে গেলেন আমায় তুই বললি না যে ঠাম্মা তোর কাছে ছিল না কার কাছে ছিল সেটা বড় কথা নয় কথাটা হলো ঠাম্মার অযত্ন হয়েছে যত্ন নেওয়া হয়নি ঠাম্মার আর তোর যখন দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই একবারই নিয়ে গেছিলি কেন ঠাম্মাকে কপাল ভালো ঠাম্মাই অবধি আসতে পেরেছে আর কটা দিন দেরি হলো তো বিশেষ করে দীপা আমি সবের কিচ্ছু জানি না এমন দায়িত্ব নিয়েছিস ঠাম্মা খেলো কি খেলো না তার খেয়ালই রাখিসনি আমি তো সবসময় বাড়িতে থাকতাম না দীপা কিন্তু সত্যকে সব বুঝিয়ে সুঝিয়ে বলা ছিল ও সবসময় যত্ন করেই ঠাম্মাকে যত্ন করার দরকার হয় না খুব ঠাম্মা খায় কতটুকু ওই তো পাখির খাবার সেটুকু অবধি সময় করে দিতে পারিস নি দীপা এর কোনো অজুহাত হয় না খুব দীপা একটা কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে আমরা আমাদের সাধ্যমতো ঠাম্মাকে সাধ্যমতো করেছিস তাতে এই অবস্থা কিচ্ছু কিচ্ছু বলার নেই তোকে আর আমার খুব দীপা দীপাবলির সাত কাহন সোম থেকে শনি রাত 9:30 টায় আকাশ আটে।